জেলা সভাপতি, কি জন্য এসেছিলেন মনে হয়, আর কেনই বা ফিরে গেলেন? এখানে বিজেপির গুন্ডা বাহিনীকে নিয়ে উনি উস্কানি দিতেছিলেন গ্রামে। গ্রামে যে শান্তি পরিবেশ ছিল সেটাকে বিগত চার দিন আগে তারা অশান্তি করেছে। আমাদের বহু মানুষ গ্রামের, তরুণী গ্রামের বহু মানুষকে তারা মারধর করেছে, এখনও হসপিটালে ভর্তি আছে। তাই তারা আবার যাতে উশৃঙ্খল হয় এবং যাতে আরও নতুন করে অশান্তি তৈরি করা হয় তার জন্য তারা এসেছিল। গ্রামবাসীরা মা বোনরা তাদের প্রতিহত করে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন, গ্রামে ঢুকতে দেন। ঝাঁটা, কালো পতাকা এবং ইয়ে মৌন প্রতিবাদ করে তারা পাঠিয়ে দিয়েছে। এখানে উত্তেজনা তৈরি হয়। কি নাম আপনার? আমার নাম প্রতুল দাস। ব্যাপারটা বলো তো, হ্যাঁ কি হয়েছে কি বলো? অশান্তি করছে কি বাবু? আমার কি বাবু মারপিট হচ্ছে? তারা গ্রামের লোক আসছে, আমার কেন আসতে দিব? আমার আমার আমাদের লোকগুলা আমাদের গ্রামে আমার শান্তভাবে আছে, আবার কেন তোমার আবার ঢুকতে দিব? সেই ঝামেলা আমার দিতে দিব। সৌজন্য কি করো? সৌজন্য কি করতে? আমার রাস্তায় দাঁড়িয়ে যে ঝান্ডাগুলা লিখি, বিজেপি নেতা ঝামেলা করতে? হ্যাঁ বিজেপি তো ওরা ঝান্ডা করছে, অশান্তি করছে, অশান্তি বলছে। আমার তো শান্তিভাবে আছি। কি নাম তোমার? আমার কুচি সিং। শান্তিভাবে থাকি। কোথায় এসেছিলেন এবং কোথায় বাধা পেলেন একটু বলবেন? এখানে তরুই গ্রামে কয়েকদিন আগে তৃণমূলের এখানকার যে এমএলএ তার নেতৃত্বে পুলিশের সহায়তায় ব্যাপক ভাঙচুর, হামলা এবং মারধর হয়। তার মধ্যে দুজন হসপিটালেও ভর্তি আছে, এখানেও দুজন আছে যাদের যেতে দেওয়া হয়নি, অসুস্থ আছে তারা, তাদের যেতে দেওয়া হয়নি। সেজন্যই আমি অসুস্থদের সাথে দেখা করতে এবং যে ঘর ভাঙচুর হয়েছে তাদের সাথে দেখা করতেই যাচ্ছি। এবং এখানকার এমএলএর নেতৃত্বে কিছু দুষ্কৃতী, তারা তাদের যে দুষ্কর্ম দেখাতে রাজি নয়, কাউকে দেখতে দিতে রাজি নয়। এখানকার এটা স্বাধীন দেশ, যে কেউ যেখানে ইচ্ছা যেতে পারে। আমি প্রশাসনের কাছে আবেদন করেছিলাম যে আমরা দেখতে যেতে চাই, প্রশাসনকে জানিয়েই আমরা যাচ্ছি। তো আটক হয়েছেন আপনি যেতে? আটক হয়েছি, সাধারণ মানুষদের নিয়ে এসে, সাধারণ যে গ্রামের মহিলা, সাধারণ যারা আটক করছে জানেন ওদের ব্যাপার, জব কার্ড ছাড়িয়ে নেব, রেশন কার্ড ছাড়িয়ে নেব, ঘর দিব না বলে এনেছে, এরা তো দোষী নয়, আসল দোষী ওনার পেছনে আছে। প্রশাসনকে আমি অনুরোধ করছি যে প্রশাসন যেন এই বিষয়টা দেখেন, এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের দায়িত্ব। আপনি কি ফিরে যাবেন এখান থেকে? না, আমি তো যাওয়ার জন্যই এসেছি, স্বাভাবিকভাবে চাইব প্রশাসন তার দায়িত্ব পালন করুক। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।